আসিফ হোসেন জানতে চেয়েছেন, অজু ব্যতীত মোবাইল থেকে কোরআন শরীফ পাঠ করা যাবে কিনা। আমরা অনেক সময় আসছি, কোরআনে কারিম পাঠ করি কিন্তু অজু থাকে না, এবং মোবাইল ফোন থেকে ব্যস্ততার শহরে বিভিন্ন জ্যামে বসে আমরা এভাবে বাসে বা বিভিন্ন জ্যামে থেকে বসে কোরআনে কারিম অজু ছাড়া পাঠ করতে পারবো কিনা, এই ব্যাপারে ওলামায়ে কেরাম একটি কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে ব্যক্তির পবিত্র নয় অপবিত্র অবস্থায় রয়েছে তিনি এভাবে কোরআনে কারিমকে স্পর্শ করতে পারবেন না, অর্থাৎ অপবিত্র অবস্থায় স্পর্শ করতে পারবেন না। অপবিত্রতার ব্যাপারটি এভাবে উপস্থাপন করা হয়, যদি তার ব্যক্তির ফরজ গোসল হয়ে থাকে, গোসল ফরজ হয় এমন যদি হয় তখন তিনি অবশ্যই কোনো অবস্থাতেই কোরআনকে স্পর্শ করতে পারবেন না। তবে ওলামায়ে কেরাম আরেকটি মতামতকে উপস্থাপন করেছেন, সেটি হলো কেউ যদি অপবিত্র অবস্থায় অর্থাৎ তার গোসল ফরজ হয়নি এমন সিচুয়েশন যদি হয়, তবে তিনি চাইলে এভাবে কোরআনে কারিমকে যদি স্পর্শ করার প্রয়োজন হয় তাহলে তিনি করতে পারবেন। তবে উত্তম হলো অজু সহ কোরআনে কারিমকে পাঠ করা, কেননা সেটি যখন স্ক্রিনে রয়েছে সেটিও কিন্তু আমাদের সামনে দৃশ্যমান। যেভাবে কোরআনে কারিম যদি সরাসরি আমরা তেলাওয়াত করি সেটির সওয়াব রয়েছে, ঠিক তেমনি স্ক্রিন থেকে যদি আমরা দেখে দেখে পাঠ করি সেটিরও কিন্তু অনুরূপ সওয়াব রয়েছে। আল্লাপাক বোঝার তৌফিক দিন। আল্লাপাক তো আমাদের জন্য এটা ফরজ করেছেন যে মানুষকে আমরা ভালো কাজের আদেশ করব, এবং আমাদের সামনে যদি কোনো অন্যায় সংঘটিত হয় এটিকে আমরা প্রতিহত করব। জি, তো আপনি যদি ইসলামের আলোকে সেই ব্যাপারগুলো উপস্থাপন করতেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শুকরিয়া, চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন সত্যের বাণী প্রচার করার জন্যে, এবং খারাপ কাজ থেকে যাতে করে বান্দা বিরত থাকে, যাতে করে ভালো কাজ করে বান্দা তার আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, সত্যের বাণী নিয়ে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন পৃথিবীর জমিনে। এই জন্য তাবলিগ জামাতের যে উসুল, আপনার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, নিষেধ করা, যেটা এটা আমরা দেখি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নামাজ মানুষকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, মন্দ কাজ থেকে বিরত, মানে খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। এখন কথা হলো, নামাজ এটা ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এটা কালিমা নামাজ, দ্বিতীয় নম্বর স্তম্ভটি হচ্ছে কিন্তু নামাজ, নামাজ খুঁটি, ইসলামের খুঁটি পাঁচটি আমরা জানি। এই জন্য নামাজ সমস্ত খারাপ কাজ থেকে কিন্তু বিরত রাখে। একজন ডাক্তার, অনেকেই বলে যে হুজুর একজন ব্যক্তি নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, তো আমরা বলবো এই ব্যক্তির প্রশ্নের উত্তর আমরা এটাই বলবো যে দেখেন, ডাক্তারের কাছে যখন আমরা যাই, ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখেন বিভিন্ন ধরনের কথাগুলো, যে আপনি এটা খাবেন, এটা খাবেন না, এটা খেলে আপনার রোগ বেড়ে যাবে, আর এটা যদি না খান তাহলে আপনার রোগ মুক্তিটা দ্রুত হবে, আমরা কী করি? ডাক্তারের কথাটাই যদি মানি তাহলে কিন্তু আমাদের রোগ মুক্তিটা দ্রুত হয়ে যায়, পাশাপাশি আমরা যদি ডাক্তারের কথাটা না মানি তাহলে কিন্তু আমার রোগটা কি আরও বেড়ে যায়। ব্যাপারটা এইরকমই, যখন মানে নামাজও পড়েছে খারাপ কাজও করেছে তাহলে কিন্তু এটা হবে না, নামাজটা সুন্দরভাবে আদায় করতে হবে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমি একটি প্রশ্ন রাখতে চাই, আয়েশা সিদ্দিকা বোন জানতে চেয়েছেন, রাতে ঘুমানোর পূর্বে কোন আমলগুলো আমরা করব? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন আমার বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা কি? আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের ঘুমানোর আগে নবীজি যে আমলগুলো করতেন, যেমন কোরআনে সূরা মুলুক তেলাওয়াত করা, সূরা মুলুক তেলাওয়াত করা, তারপরে হচ্ছে আপনার ফালাক, নাস পড়ে, শৈলফু দেওয়া, তারপরে হচ্ছে আয়াতুল কুরসি পড়া, দুরুদ শরীফ পড়া, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100 বার, এগুলো মানে আপনার তেলাওয়াত করা। কোনো ব্যক্তি যদি এগুলো তেলাওয়াত করে ঘুমায় অনেকগুলো ফায়দা। আমরা জানি যে তিন তাসবি পড়লে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ, সাগর পরিমাণ যদি কেউ যদি গুনাহ করে এটা মাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন আম্মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ রাসূল এই আমলটা দিয়েছিলেন যে ঘুমানোর সময় এই আমলগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সম্ভবত এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এই জন্য আমরা এই আমলগুলো ইনশাআল্লাহ বেশি বেশি করতে পারি।
জি, চমৎকার উত্তর দিয়েছেন। আসলে রাতে ঘুমানোর পূর্বে আমরা ওযু করে, আপনি যে আমলগুলোর কথা বললেন, যদি আমলগুলো করতে পারি সারা রাত্রে কিন্তু আমরা একটা সওয়াবের মধ্যে কাটাবো। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাক আসলে আমাদেরকে আমলগুলো করার তৌফিক দিয়ে।